সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন রান্না করব। প্রথমে চিকেনটা কেটে পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। এরপর আমি একটা বাটিতে সব মশলা একসাথে নিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেই মশলার ব্যাটারটা পেঁয়াজি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আলু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই কষানো মশলা আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা হালকা তেলে ফ্রাই করে নিতে পারেন, আমি সেটা করিনি। আমি ডিরেক্টলি কষানো মশলা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা হালকা কষিয়ে নিয়ে আমি এখন চিকেনটাও সেই আলুতে দিয়ে দিলাম। এখন চিকেনটাও আমি মশলায় ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে চিকেনটাও তেলে হালকা ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি সেটাও করিনি। আমি অতি সহজভাবে রান্না করছি। যারা একেবারে রান্না পারেন না আমার মতো, তারা এভাবে অতি সহজভাবে ঝামেলা ছাড়া রান্না করতে পারেন। আমি যেভাবে ব্যাটার বানিয়েছিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরে পেস্ট, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ সব দিয়ে একসাথে একটা ব্যাটার বানিয়েছিলাম। সেই ব্যাটারটা দিয়েই আমি চিকেন রান্না করছি। আমি পরবর্তীতে আর কোনো মশলা এতে অ্যাড করব না। আমি একসাথে সব মশলাই নিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি চুলায়। আমার চিকেনটা প্রায় 70% কুক হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন, এভাবে হালকা ফ্রাই করে খেতে পারেন। কিন্তু আমার বাচ্চা আছে এক ছোট, সে হালকা ঝোল পছন্দ করে, তাই আমি এভাবে রান্না করছি। আমি অতি সহজভাবে রান্না করছি। আমার মতো যারা নতুন আছেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আরও কীভাবে রান্না করা যায়। আমি এত সেরা রাঁধুনি না, তবে আমি যা পারি সেভাবে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য